বিরতির পর আবারও আমন্ত্রণ, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। 1971 সালে দেশের মুক্তিযুদ্ধে নির্যাতিতা বাঙালি নারীদের জীবন কাহিনী নিয়ে রচিত কমলা কালেকশনের বীরাঙ্গনা উইমেন অফ ওয়ার নাটকটি মঞ্চস্থ হতে যাচ্ছে বার্মিংহামে। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, বৃহস্পতিবার বার্মিংহামের দ্য ড্রাম আর্ট সেন্টারের একটি হলে এই এক সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন নির্যাতিতা বাঙালি নারীদের অসহনীয় দুর্ভোগ আর কষ্ট নিয়ে রচিত এই নাটকটিতে সূক্ষ্মভাবে উপস্থাপন করা হয়েছে সেই সব বীরাঙ্গনা নারীদের কথা, যারা এখনও প্রতিনিয়ত সেই ভয়ঙ্কর স্মৃতিকে তাড়িয়ে বেড়ান। আগামী 11 মে রবিবার সন্ধ্যা 7টায় বার্মিংহামের অস্টনের পটার্স লেনের দ্য ড্রুম থিয়েটারে নাটকটির মঞ্চায়ন হবে। এই নাটকটি উপভোগ করার জন্য বার্মিংহামের সকল বাঙালিদের আমন্ত্রণ জানানো হয় সাংবাদিক সম্মেলন থেকে। বীরাঙ্গনা উইমেন অফ ওয়ার নাটকটির বিভিন্ন তথ্য উপস্থাপন করে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সাংস্কৃতিক কর্মী পূর্বনাটের মুরাদ খান। এ সময় আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন লেগোসি ওয়েস্ট পিডল্যান্ডসের আফতাব রহমান, রেসলেস বিং এর রহিমা বেগম ও কমিউনিটি কানেক্ট ফাউন্ডেশনের জহুরুদ্দিন এখলিম প্রমুখ। বার্মিংহামের দ্য ড্রুম আর্ট সেন্টারের উদ্যোগে এই নাটকটি মঞ্চায়িত হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মরহুম আব্দুস সামাদ আজাদের নবম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমাদের ওল্ডহ্যাম প্রতিনিধি মাহদুদ আহমেদ জানান, মঙ্গলবার স্থানীয় রেস্টুরেন্টে সামাদ আজাদ ফাউন্ডেশন ওল্ডহ্যাম এর উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সম্পাদক সৈয়দ সাদেক আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ শাহজাহান। আরও বক্তব্য রাখেন নাজমুল ইসলাম, কাউন্সিলর ফজলুল হক, ইলিয়াস আহমেদ, দুলাল মিয়া, মোশাহিদ আলী প্রমুখ। সভায় বক্তারা মরহুম আব্দুস সামাদের বর্ণাঢ্য জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তার নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সভা শেষে মরহুম আব্দুস সামাদ আজাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আব্দুল হান্নান। বিদেশে বসে তারেক রহমান দেশের ইতিহাস বিকৃত করছে বলে অভিযোগ করেছেন কেমব্রিজ আওয়ামী লীগের নতুন কার্যকরী কমিটির প্রধান সভার বক্তারা। 29 এপ্রিল মঙ্গলবার কেমব্রিজ শহরের স্থানীয় রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। কেমব্রিজ থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আলতাফ। যুক্তরাজ্য আওয়ামী লীগ কেমব্রিজ শাখার নবগঠিত কার্যকরী কমিটির উদ্যোগে গত 29 এপ্রিল মঙ্গলবার স্থানীয় মেঘনা রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কেমব্রিজ আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি পাপলু মিয়া সভাপতিত্বে এবং সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন আওয়ামী লীগ নেতা জাবেদ আহমেদ। সভায় আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কেমব্রিজ আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা জনাব আলবাব মিয়া। আরও বক্তব্য রাখেন কেমব্রিজ আওয়ামী লীগের অন্যতম নেতা মোজাম্মেল হক, আবু বক্কর, আব্দুর রব সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সম্প্রতি লন্ডনে বসে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার মিথ্যাবানোয়াট এবং কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং বিএনপি জামাতের সকল অপশক্তির বিরুদ্ধে সবাইকে সোচ্চার থেকে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। সবাই নবনির্বাচিত কমিটিকে কীভাবে আরও জোরদার করে যুক্তরাজ্য আওয়ামী লীগের হাতকে আরও শক্তিশালী করা যায় সে ব্যাপারে আলোচনা করা হয়। কেমব্রিজ থেকে মোহাম্মদ আলতাফ, চ্যানেল আই। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবির মধ্য দিয়ে সিলেটে মহান মে দিবস পালন করেছে সিলেট শ্রমিক সংগঠনগুলো। মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল 11টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়। জেলা প্রশাসনের আয়োজনে এতে অংশ নেয় জাতীয় শ্রমিক লীগ, জাতীয়তাবাদী শ্রমিক ও হকার্স দল, জেলা অটোরিকশা, রিক্সা ভ্যান, হোটেল শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এছাড়া নগরীর কোর্ট পয়েন্ট, সুরমা পয়েন্ট, শহীদ মিনার চত্বরস্থ বিভিন্ন স্থানে র্যালি ও সমাবেশ করে শ্রমিক গঠন। সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য আদায়ে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে, কারণ ঐক্যের মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। এছাড়া শ্রমিকদের ভাগ্যোন্নয়নের জন্য সময়োপযোগী বাজেট পেশ করার জন্য আহ্বান জানানো হয়। মধ্যপ্রাচ্য থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে
আসা বিমান বাংলাদেশ BG-036 বিমানে 17টি যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে প্রায় 4 কেজি ওজনের 30টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টম কর্তৃপক্ষ। সিলেট কাস্টম কর্তৃপক্ষ জানায়, বিকেল 4টায় এই ফ্লাইট সৌদি আরব থেকে আসা দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে 200 গ্রাম ওজনের 30টি স্বর্ণের বার উদ্ধারের পর কাস্টম কর্তৃপক্ষ